হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরুভে নম। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব রাজা ইন্দ্রদ্যুম্ন কি বর পেয়েছিল জগন্নাথ দেবের কাছ থেকে। ভগবান জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্নকে তিনটি বর প্রদান করেছিলেন, সেই বর তিনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই বর তিনটি কি? প্রথম বরটি হলো যে ভোগ গ্রহণ করবে, অর্থাৎ ভগবান জগন্নাথ দেব সবসময় ভোগ গ্রহণ করবে, ছাপ্পান্ন ভোগ সবসময় তিনি গ্রহণ করবেন, তার যেন হাত না শুকায়। অর্থাৎ ভোগ গ্রহণ করার পর যে জল দিয়ে তিনি হাত ধুলেন, মুখ ধুলেন, তার হাত যেন না শুকায়, আবার তিনি আবার ভোগ গ্রহণ করবেন। একবার ভোগ শেষ হয়ে যাবে, আবার ভোগ গ্রহণ করবেন, এভাবেই চলতে থাকবে। ভগবান জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্নকে সেই বরটি প্রদান করেছিলেন। এটা গেল কি প্রথম বর। দ্বিতীয় বরটা কি? দ্বিতীয় বরটা হচ্ছে কি দর্শন বর। অর্থাৎ ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথ দেবকে কাছে এই বর চাইলেন যে জগন্নাথ দেব যেন সবসময় জগৎবাসীকে কৃপা করার জন্য তার দর্শন প্রদান করেন, সবসময় শুধুমাত্র দিনের এক প্রহর তার মন্দির বন্ধ থাকবে, অর্থাৎ রাতে তার মন্দির 3 ঘন্টার জন্য বন্ধ থাকবে আর সবসময় মন্দির খোলা থাকবে। যারা দর্শনার্থীরা যারা আসবেন তারা সকলেই যেন জগন্নাথ দেবকে দর্শন করে জীবনকে ধন্য করতে পারেন, কৃপা লাভ করতে পারেন। জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন রাজাকে এই বরটি প্রদান করেছিলেন। তখন জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্নকে বলল, তুমি জগৎবাসীর জন্য, জগতের কল্যাণের জন্য তুমি দুইটা বর চাইলে আমার জন্য, এবং তোমার জন্য কি বর চাও, তুমি নিজের জন্য একটি বর চাও। তখন ইন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথ দেবকে বললেন, আপনি যদি সত্যিই আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন যেন আমি নির্বংশ হই, অর্থাৎ আমার যেন কোনো সন্তান সন্ততি না থাকে। কারণ আমার যদি সন্তান সন্ততি থাকে তাহলে এই মন্দিরের তারা দাবিদার হবে, আমি চাই না যে এই মন্দিরের দাবিদার আমার সন্তান সন্ততি হোক, তাই আমাকে এই বর প্রদান করুন ভগবান, আমাকে নির্বংশ হোক, আমার আমার যেন কোনো সন্তান সন্ততি না থাকে, না হয় এই বর প্রদান করুন। ভগবান জগন্নাথ দেব কৃপা করে তাকে সেই বর দিলেন, তথাস্তু বললেন। এই তিনটি বর জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন রাজাকে প্রদান করেছিলেন। এবং যখন শেষের বরটি প্রদান করল জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন রাজাকে, গুণ্ডিচা মাতা অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের স্ত্রী খুবই মর্মাহত হলেন, খুবই মনোকষ্ট মনোবেদনা পেলেন, তখন জগন্নাথ দেব গুণ্ডিচা দেবীকে বলল, মাতা তুমি ক্রন্দন করো না, আমি তোমার সন্তান রূপে তোমার গৃহে আমি আসবো, বছরে 9টা দিন আমি তোমার গৃহে থাকবো, তাই সেই 9টা দিনেই হচ্ছে রথযাত্রা উৎসব। তাই এই হচ্ছে কি যে কি কি বর তিনি প্রদান করেছিলেন, সেই বর তিনটি আমরা আলোচনা করলাম। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার আবার প্রণাম রইল, এবং এরপরের ভিডিওতে আমরা এই রথযাত্রার উৎসব, রথযাত্রা তাৎপর্য নিয়ে আলোচনা করব। আশা করি ভক্তবৃন্দ আপনারা এই ভগবান জগন্নাথ দেবের লীলা কাহিনী, লীলামৃত আপনারা শ্রবণ করবেন এবং জীবনকে ধন্য করবেন, এবং আপনাদের সকলের নৈতিক সমর্থন আমি আশা করছি। আমার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আমাদের ইন্দ্রিয় সমূহ ভগবানের এই অপরাকৃত লীলা কাহিনী আমরা শ্রবণ করি, এবং আস্তে আস্তে কি হয়
যে ভগবানের প্রতি যেন আমাদের প্রবৃত্তি বৃদ্ধি পায়, অর্থাৎ আকর্ষণ যেন বাড়ে এবং আমাদের নিবৃত্তি যেন হয়, নিবৃত্তি কি খারাপ কিছুর এগুলোর যেন নিবৃত্তি হয় এবং ভালো কিছুর যেন প্রবৃত্তি হয়, ভগবানের হরি কথা শুনবার যেন প্রবৃত্তি হয়, শ্রবণম করি, শ্রবণম কীর্তনম, অর্থাৎ শ্রবণ যেন আমরা করি, কি শ্রবণ করবো সেই ভগবানের হরি কথা যেন আমরা বেশি বেশি করে এই দুইটি কানের সাহায্যে শ্রবণ করি। হরে কৃষ্ণ, সকল ভক্তবৃন্দের চরণের প্রণাম রইল এবং আশীর্বাদ করবেন আমি যেন ভক্তি পথে থাকতে পারি এবং সকলের যেন ভগবত ভক্তি হয় এই প্রার্থনাই করি জগন্নাথ দেবের কাছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।